মা সাসু নমি এখন কি জেরত ধরিছে তাই বলে তা থাকিব নয় ইয়াত থাকিব আমার এটারে লগত মা মই কেনে কইল হুয়ালে কোয়াসুন জ্যোতিষীজনে মোক কইছে নহয় এইখন ঘর বাস্তু আমার সন্তানের কারণে উপযুক্ত নহয় দেউতাকর ঘর থাকিলে তুমি তাই উপর অত্যাচার চলাব নোৱাৰা নহয় তাই উপর হাউগি দেখাব নোৱাৰা মই বুঝিছো সেইটোৱে তোমার সমস্যা নহলে মই যি সিদ্ধান্ত লও তাই তাতে অটল থাকে আমি বিচরা কথাটো এটা বিভানে করে আছে তই চিন্তা নকৰিবি মই সকলো ম্যানেজ কৰি লম তুমি ৰান্ধিবা অ গুটে ইটো চাইছো প্ৰেগনেন্ট মহিলাৰ বাবে হেলদি ৰেচিপিস আৰু তুমি খোৱা মানে আমাৰ বেবিটো আৰে দেউতাকে ৰন্ধা খানা বেবিটো খাব লাগিব মানিছো মাক বিলাকে বিনিময় নিবিচাৰে কিন্তু মাক বিলাকে অবহেলাও সহ্য নকৰে ৰাতিপুৱা শুই উঠাৰে পৰা ৰাতি শুৱালৈকে সকলো বস্তু যোগাৰ ধৰে মাকজনীয়ে মোৰ লগত কৰা অন্যায়ৰ শাস্তি সকলোৱে ভুগিব লাগিব আজি যেনেকৈ মই কাটিছো তাইও কান্দিব লাগিব সবেই কান্দিব লাগিব নমি কি হয়েছে নমি নমি তুমি তো নকরিবাস পেট দেখেছে নমি আরে নমি কি হয়েছে নমি নমি প্লিজ এনেকুৱা নকরিবা রব মই কিবা এটা কৰিছো নমি কিবা হয়েছে আপনি আহকসুন মানে একু ধরব পড়া নাই আহক কি হল আপনি এনেক রয়ে আছে যে আহক ভিতরলে নমি 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 উঠাসুন নমি চাচোন পেহী পেহী চাওকচোন নমি কি হৈছে তাই কিয় এনেকুৱা কৰিছে নমি চাওকচোন পেহী নমি কি হ'ল নাচাই কিয় আপুনি নাৰ্ছ নহয় না না আমি নাৰ্ছ না তো আমি তো বাই ওই যে ঘরের কাজ করে ওরকম বাই কি কইছে আপনি বু আমি সত্যি কইছি ওই যে নাম আমি দেতে আমি মিসা কবর কইছে গো মই জেন্দ্রে ভাবিছিল কথাবোৰ তেন্দ্রে হৈ আছে ভগবানে যেন আগলৈ এনেকৈ ৰাখে ভাল লাগিব বহুত দিনৰ মূৰত মনত এটা বিশ্বাস জন্মিছে নমামীৰ জীৱনলৈ সুখ আহিব এতিয়া ঘৰত ফাঁকি দি থৈ আহিছোঁ বিয়া আছে বুলি ৰাতিটো তোৰ ঘৰতে থাকিব লাগিব ভালেই হ'ব দে আজি কিমান বছৰৰ মূৰত দুই বন্ধু ৰাতি আমাৰ ঘৰত একেলগে থাকিম আজি ৰাতি পাৰ্টি মোৰ ফালৰ পৰা বৌক কবি একো ৰান্ধিব নালাগে সকলো আমি বাহিৰৰ পৰা লৈ যাম লগে ভাগে এসাঁজ খাম মোৰ ঘৰত থাকিবি মইহে খুৱাব লাগে বহুদিনৰ মূৰত মোৰ মনটো বৰ ভাল লাগি আছে দিবলৈ দেচোন পাৰ্টি এটা হেল্ল' কি কি হ'ল বিষ্ণু বিষ্ণু নমামীর কিবা এটা হয়েছে হসপিটালত এডমিট করছে মই যাব লাগিব যাব লাগিব মই
যদি মোর সন্তানের কিনা অপকার হয় আপনার কিন্তু মানে সুদায় নেরো। আপনি কোয়া প্রত্যেক মিছা কথাই মানে গম পাইছো। আশা কর সকল ভালে ভালে হয়ে যাও, নহলে আপনাদের মোট রুদ্ররূপ দেখব। যখন বিমানক মানে ইমান দিনে দবাই রাখিছো সেই বিমান বাইরে আহিব। আপনার বাইদের অহাতে মানে অমিক তাক থাকছিল, তখন নার্স বলে কোয়ার কারণে মানে নিশ্চিত আসিল। কি হল হয় আজি যদি মানে না থাকিল হতেন? এজনী এজনী বাইক আপনাদের নার্স বনায় থয়। মা মোর পত্নীর পর অল্প আদর থাকিব। জানকী জানকী, বিভানে তোমাক ফোন করে আছে, উঠোয়া নাই কিয়? নমামীর কিবা হয়েছে জানকী? হসপিটালত এডমিট করেছে। কি হয়েছে তোমার? ডক্টর মোর কি হয়েছিল? চিন্তা নকৰিব। মোর ডক্টর নকয় কিয়? ডোন্ট ওয়ারি, আপনি অল্প রেস্ট লোক। কিন্তু মোর হয়েছিল কি? চিন্তার কোনো কথা নাই, সকল ঠিক হয়ে যাব। পেশেন্টর হাজবেন্ড কোন আছিলে? মই নামি হাজবেন্ড। ডক্টর সকল ঠিকই আছে নে? সব ঠিকই আছে, চিন্তা করবলগা একো নাই, দুই এদিনতে রিকভারি হয়ে যাব। কিন্তু কিন্তু কি ডক্টর? আইতাই ফোন করেছিল, তোমাক তালে মাতিছে। কিয় কিয় ইমান অন্যায় হল ছোৱালীজনীৰ উপর? ভগবান, কিয় ইমান নির্দয় মোর ছোৱালীজনীর লগত? সব ঠিকই আছে, চিন্তা করবলগা একো নাই, দুই এদিনতে রিকভারি হয়ে যাব। কিন্তু কিন্তু কি ডক্টর? বেবিটো মিসকারেজ হয়ে গেল। Thank you.
মাহী বৰ বেয়া খবৰ এটা আছে। নমামীৰ সন্তানটো গৰ্ভতেই নষ্ট হৈ থাকিল। আইতাই ফোন কৰিছিলে, তোমাক তালৈ মাতিছে। সেই কুলক্ষণীজনীয়ে মোৰ নাতিটোক খালে। আপুনি হত্যাকাৰী, মোৰ সন্তানৰ হত্যাকাৰী আপুনি। কৈছিলো নহয় আপুনি মোৰ ৰূপ দেখিব পাৰে। আপুনি কান্দিছে কিয়? দুখ নকৰিব, কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা হয়েই, পাহৰি চাওক এইবোৰ। আপুনি আকৌ মাক হ'ব পাৰিব নহয়। আৰে ইমান হতাশ কিয় হৈছ? সৰুদা নহয়তো তই। তই শান্ত হলে নমামীক চম্ভালিব পাৰিবি, ঘৰৰ বাকী মানুহক বুজাব পাৰিবি। বিষ্ণু, ভাঙি নপৰিবাচোন। কিয় কিয় ইমান অন্যায় হ'ল ছোৱালীজনীৰ ওপৰত? ভগৱান, কিয় ইমান নিৰ্দয় মোৰ ছোৱালীজনীৰ লগত? তুমি এনেকে ভাঙি পৰিলে কেনেকে হ'ব? তুমিতো সাহস হ'ব লাগিব নমামী। মই নোৱাৰো, ইমান শক্তি নাই মোৰ। বিষ্ণু, ডাক্তৰে একেবাৰে সম্ভাৱনা নাই বুলি কোৱা নাই নহয়। আমি বিশ্বাস হেরাব নোৱাৰো। মই তোমাক অবিশ্বাস কৰা নাই মা। কিছুমান অপ্ৰয়োজনীয় মানুহক মই বিশ্বাস কৰি লৈছিলো। মোৰ বিশ্বাস ভাঙিছে মা। তই কবি, মই তোক কবলৈ বাধ্য কৰাইছো। তুমি এইবোৰ কৰি একো লাভ নাই দেউতা। মোৰ লগত বিশ্বাসঘাতকতা কৰা হৈছে মা। নমামীক চলকৰি এখন গৰ্ভ লৈ যোৱা হৈছিল। বিভু, তাৰ ফল সিহঁতে কি পালে? তুমি কি পালা মোক অবিশ্বাস কৰি? মই তোমাক অবিশ্বাস কৰা নাই মা। কিছুমান অপ্ৰয়োজনীয় মানুহক মই বিশ্বাস কৰি লৈছিলো। মোৰ বিশ্বাস ভাঙিছে মা। মই দুখ পাইছো। অমা,
মামা কি হল? নমামি বোলে আৰু কেতিয়াও মাক হব নোৱাৰে। ডাক্তৰে কৈছে তাইৰ বোলে গৰ্ভত সন্তান ৰাখিব পৰা ক্ষমতা নোহোৱা হৈ গ'ল। তাৰমানে মই আৰু কেতিয়াও দেউতাক ক'ব নোৱাৰিম। এয়া কেনেকৈ হ'ব পাৰিলে মা? এইবোৰ কথা একো গম নাপাওঁ বুলি কবি। কোনবোৰ কথা দেউতা? বাইজনীৰ কথাটো। তুমি এইবোৰ কি কথা কৈছা? মই কেনেকৈ গম নাপাম? মই কেনেকৈ নিজৰ পেহীজনীক চিনি নাপাম? তই কবি, মই তোক ক'বলৈ বাধ্য কৰাইছো। তুমি এইবোৰ কৰি একো লাভ নাই দেউতা। বিভানে মোক খং কৰিবই। তোমাক বিভানে খং কৰিছিলে নেকি? যদি মোৰ সন্তানৰ কিবা অপকাৰ হয় আপোনাক কিন্তু মই সোধাই নেৰো। কি হ'ল দেউতা? নাই, একো হোৱা নাই। এনেই বিভানে অলপ খং কৰা যেন অনুভৱ কৰিছো। জুড়ি আবেগৰ